স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে ব্যারাকপুরে যাত্রা শুরু করল এবি প্রোডাকশন স্টুডিও। এর বিশেষত্ব, একই ছাদের তলায় অডিও এবং ভিজুয়াল রেকর্ডিংয়ের ব্যবস্থা। বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিপ্রেমী কলাকুশলীরা এই অত্যাধুনিক স্টুডিওটি ব্যবহার করার সুযোগ পাবেন। আসুন একটু দেখে নেওয়া যাক। সকল সঙ্গীতপ্রেমী মানুষের কথা মাথায় রেখে স্টুডিও ব্যবহারের মূল্য সাধ্যের মধ্যেই রাখার চেষ্টা করা হয়েছে। এই স্টুডিওতে গান, আবৃত্তি বা শ্রুতিনাটকের অডিও রেকর্ডিংয়ের পাশাপাশি আর্টিস্টদের ভিডিও রেকর্ডিংয়েরও ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা, বিতর্ক বা নিজস্ব যে কোনো ধরনের লাইভ অনুষ্ঠান করারও সুযোগ রয়েছে। আজ এই স্টুডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাংলার প্রথিতযশা যন্ত্রসঙ্গীত শিল্পী লেজেন্ড প্রতাপ রায়, যিনি বেবিদা হিসেবেই পরিচিত। এরপর প্রদীপ চালিয়ে স্টুডিওর মঙ্গল কামনা করলেন ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী উত্তম দাস। আজকে 15ই আগস্ট, 75তম স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসে এবি প্রোডাকশন একটা নতুন ব্যারাকপুরের একটা নতুন সংযোজন, যারা নিজেদের গান রেকর্ডিং বা অন্যান্য সব রকম জিনিস সেখানে হবে। এটা আমাদের ব্যারাকপুরে আগে ছিল কি না জানি না, দু একটা জায়গা হলেও হতে পারে। একটা নতুন সংযোজন, এটা ব্যারাকপুরের যারা বিশেষ করে সংস্কৃতি জগতের লোক আছে, গান বাজনা নাচ বিভিন্ন ব্যাপার নিয়ে থাকে, তাদের পক্ষে একটা সুবিধাজনক একটা প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করি। আজ আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি স্টুডিওতে বসে বেবিদার লাইভ বাজনা শোনা। আসুন শুনি পিয়ানো অ্যাকর্ডিয়নে ওনার হাতের জাদু, ভারত আমার ভারতবর্ষ। Thank you.
ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে কামনা নিয়ে অনঞ্জন এবং তার পরিবার বর্গ এবং তার বন্ধু বান্ধব সকল যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, সমস্ত কামনা করি সমস্ত তাদের যেন যে উন্নতি ঘটাবার উনি যেন ঘটিয়ে দেন এবং মঙ্গল কামনা করি। আর একটা কথা বলি, মাটিটা কোনোদিন ছেড়ে না, মাটি দিয়ে রাখছি। নিজস্ব ওয়েবসাইট www.abpavs.com। আবার বলছি www.abpavs.com।